বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষী আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি 7ই এপ্রিল 2022 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আজ কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন চন্দ্র আজ মঙ্গলের নক্ষত্রে দিনের শুরু থেকে ম্যাক্সিমাম সময় থাকছে এবং চন্দ্র কিন্তু পরবর্তী সময় রাহু নক্ষত্রে আদ্রায় উপস্থিত হবে তো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে মঙ্গল রাশি পরিবর্তন করার পর যে সিচুয়েশনটা থাকবে তার থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে রাশি পরিবর্তন করার দরুন কী কী বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে সেটাই কিন্তু আজকে মুখ্য আলোচনার বিষয় প্রথমে এতগুলো বিষয়কে মাথায় রেখে জেনারেল প্রেডিকশন দেবো যেটা হবে রাশি লগ্ন থেকে একদমই আলাদা আপনাদের যাদের ডেট অফ বার্থ টাইম ঠিকুজি কুষ্টি কিচ্ছু জানা নেই এবং যাদের সব কিছুই জানা আছে তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই প্রথম প্রেডিকশনটা মনোযোগ সহকারে শুনবেন এটা শুনলেই সারাদিনে 80% সিচুয়েশনটা বুঝতে পেরে যাবেন সারাদিনটা কেমন যাবে দেখুন মঙ্গল আমাদের অবশ্যই কিন্তু শারীরিক স্ট্যামিনাকে রিপ্রেজেন্ট করে আমাদের উদ্যমশীল মানসিকতাকে রিপ্রেজেন্ট করে আপনি কতটা অ্যাক্টিভ পারসন সেটাও কিন্তু মঙ্গলের আওতায় থাকে আমাদের রক্ত সঞ্চালন বিষয়গুলো বা রক্তজনিত যে কোনো সমস্যা বা রক্তর যে বিভাগ এগুলো রক্তের যে ওভারঅল রোগ ডিজিজ আমরা যেটা বলি সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই মঙ্গলের আওতায় থাকে খেলাধুলো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু মঙ্গলের আওতায় থাকে এবং মঙ্গল আমাদের মাঙ্গলিক প্রভাবকে কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের জীবনটা কতটা সুখ স্বাচ্ছন্দ্য বা আমরা দাম্পত্য জীবনে কতটা হ্যাপি হতে পারবো পারিবারিক শান্তি আপনাদের গৃহ সম্পদ ভূ সম্পত্তি কতটা থাকবে সেগুলো কিন্তু মঙ্গলের আওতায় থাকে তো একটা ভাস্ট বিষয় খুব বড় বিষয় এবং মঙ্গলের যখনই রাশি পরিবর্তন হচ্ছে মঙ্গল কেন যে কোনো গ্রহের যখনই রাশি পরিবর্তন হয় তখন কিন্তু কিছু একটা বিষয় কিন্তু একটা স্টেবিলিটির অভাব থাকে যেমন একটা ছোট উদাহরণ দিয়ে বলছি আপনারা যদি কোনো গৃহ পরিবর্তন করেন এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবেন ফ্ল্যাট বাড়ি থেকে অন্য বাড়িতে যাবেন তো সেই বিষয়গুলো যখন হয় তখন কিন্তু আমাদের মধ্যে একটা স্টেবিলিটির অভাব থাকে ঠিক সেরকমই কোনো গ্রহ যখন রাশি পরিবর্তন করে সেই সময়টা কিন্তু কিছুটা স্টেবিলিটির অভাব থাকে এবং যেহেতু আজকে চন্দ্র ম্যাক্সিমাম সময়তেই মৃগশিরা মঙ্গলের নক্ষত্রে কানেকশান দিয়ে থাকছে তাহলে কয়েকটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আজকের দিনে কিন্তু চলাফেরার বিষয়ে আপনাদের আরেকটু সতর্ক হতে হবে কারণ চলাফেরার ক্ষেত্রে কিছুটা পায়ের ব্যথা বেদনা চোট আঘাত লাগার টেন্ডেন্সি এগুলো যাদের বেড়েছে সেগুলো কিন্তু কোনো না কোনো অংশে কিছুটা বাড়াকমা করতে পারে আপনারা খেয়াল করে থাকবেন এই শনি মঙ্গল যুগে যখন শেষ পর্যায়ে চলছিল তখন কিন্তু মঙ্গল এবং শনির যে কম্বিনেশানে সেখানে কিন্তু বেশ কিছু মানুষের মধ্যে চোট আঘাতের টেন্ডেন্সি বেড়েছিল অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি সমস্যা সেটা আজকের দিনটা আমি বলবো একটু সতর্ক থাকা দরকার মঙ্গলের যেহেতু রাশি পরিবর্তন চলাফেরার বিষয়ে ধরুন সিট বেল্ট পরে গাড়ি চালালেন হেলমেট পরে বাইক চালালেন চলাফেরার ক্ষেত্রে আপনার জুতোর সোল খয়ে গেছে কিনা বা স্লিপারি জায়গা বা রিস্কি কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা এগুলো কিন্তু সামগ্রিক ক্ষেত্রে দরকার মঙ্গল আমাদের অবশ্যই রাগ এবং আবেগ জেদকে রিপ্রেজেন্ট করে তো যে কোনো ক্ষেত্রে আপনার পার্সোনাল জেদ রাগ আবেগ এগুলোকে অবশ্যই একটু নিয়ন্ত্রণ করতে হবে নচেত কিন্তু এই জেদের বশবর্তী হয়ে কোনো কাজ করা রেগে গিয়ে বা ক্রোধ তাড়িত হয়ে কোনো কাজ করা আবেগ অনুভূতি তাড়িত হয়ে কোনো কাজ করা ঝোঁকের মাথায় কাজ করা এগুলোর টেন্ডেন্সি কিন্তু কোনো না কোনোভাবে আজকের দিন একটু ঊর্ধ্বগামী থাকবে বিষয়টা মাথায় রাখবেন এছাড়া আমি তো বললামই যে রক্তজনিত যে কোনো সমস্যা যাদের আছে A to Z যে কোনো সমস্যা রক্তজনিত আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা একটু সতর্ক থাকতে হবে যে কোনো ব্লাড রিলেটেড সমস্যা রানিং রক্তজনিত সমস্যা কবে হয়েছিল একবার সেটা বড় কথা নয় কিন্তু রানিং সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা সতর্ক থাকতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনি কোনো বাস্তু বিশেষত জমি প্রপার্টি ফ্ল্যাট ইত্যাদি কিছু ক্রয় করতে চান বা বায়না দিতে চান হঠাৎ করে ডিসিশনের মধ্যে যাবেন না খুব পরিকল্পনা মাফিক এগুলো এগোতে পারেন নচেত কিন্তু তাড়াহুড়োর মধ্যে গেলে আজকের দিনটা কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আমি গতদিন একটা প্রেডিকশন করেছিলাম যে মাঙ্গলিক যুগের ব্যক্তিদের একটু সজাগ সতর্ক থাকতে হবে লগ্ন সাপেক্ষে লগ্নস্থ মঙ্গল দ্বিতীয়স্থ কিছু ক্ষেত্রে মঙ্গল চতুর্থস্থ সপ্তম অষ্টম এবং অবশ্যই দ্বাদশে মঙ্গল থাকলে আপনারা মাঙ্গলিক যুগের আওতায় থাকবেন তো সেক্ষেত্রে আমি বলবো মাঙ্গলিক যুগের ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা একটু হলেও আমার মনে হয় একটু প্রভাবশালী বা নেতিবাচক প্রভাব যেটা আমরা বলি সেটা কিন্তু হরস্কোপে থাকছে আজকের যে মূল প্রেডিকশান সেটা যদি আমরা দেখি চন্দ্র কিন্তু চন্দ্ররাহু যোগ থেকে সরে আসছে এবং যখনই চন্দ্র চন্দ্ররাহু যোগ থেকে সরে আসছে আমার প্রথম যে বিষয়টা এখানে আমরা দেখতে পাচ্ছি মানসিক অস্থিরতা টেন্সভাব এগুলো কিন্তু আজকের দিনে কমবে চন্দ্র অনেকটাই নিউট্রাল জায়গায় থাকার জন্য আমি বলবো কনসেন্ট্রেশন ওভারঅল বিষয়ে যদি বুধ আপনার খারাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে বাড়বে কাজের ক্ষেত্রে উন্নতিসূচক খবর আসবে স্টেবিলিটির জায়গাটা কিন্তু অনেকটা কর্মক্ষেত্রে হরস্কোপে থাকবে মঙ্গল প্রভাবাধীন যেসব কাজগুলো আছে যেমন ধরুন মেডিকেল কাজ
সিভিল কাজ, কনস্ট্রাকশান রিলেটেড কাজ, ঘুরে ফিরে যে কোনো কাজ যারা করছেন, কোনো কিছু বহন করতে হচ্ছে, হেভি ওয়ার্কলোড নিতে হচ্ছে, সেই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যারা গতদিন আপনি আপনারা যারা শুনেছেন জানেন যে সার্ভেইংয়ের কাজ, ভৌগোলিক কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। এবং কর্মক্ষেত্র রিলেটেড আমি বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে গতদিনটা আপনার যেমন গেছিলো তার খানিকটা রেশ হরোস্কোপ কিন্তু বহন করবে। অবশ্যই সার্ভিস লাইফের দিকটা আমরা হরোস্কোপে এই জায়গাটা দেখতে পাচ্ছি। ওভারঅল ব্যবসার কথা যদি বলি, ব্যবসার ক্ষেত্রে আমি এখানে বলবো মিষ্টির ব্যবসা, নির্মাণ কাজের ব্যবসা, ইঁট বালি চুরকির ব্যবসা, সেলফ প্রফেশন, যারা ওষুধপত্রের কোনো ব্যবসা করছেন বা কোনো ধরনের এই ধরনের জিনিসপত্রগুলো নির্মাণ করছেন, কোনো ধরনের মেডিকেল ইকুইপমেন্টস বানাচ্ছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এছাড়া অনলাইন ভিত্তিক যেসব ব্যবসাগুলো চলছে সেগুলো ক্ষেত্রে আমি মনে করি ওভারঅল ভালো ফল থাকছে। ভ্রমণ পেশা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটের ওপর আজকের দিনটা কিন্তু অনেকটাই একটা ভালো ফলের জায়গা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং ব্যবসার ক্ষেত্রে আমি এখানে বলবো তাপ প্রয়োগ করে যেসব ব্যবসা করতে হয়, হিট দিয়ে যেসব ব্যবসা, মানে যেসব প্রোডাক্ট উৎপাদন করে ব্যবসা করতে হয়, সেই জায়গাটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আলোচনাটা চলতে চলতেই বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের যোগাযোগের একমাত্র নাম্বার। এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলতে পারেন। আর ফোনে আলোচনা মানে ভাববেন না কোনো ছোটো অল্প বিস্তর আলোচনা, ফোনে বিস্তারিত আলোচনা পাবেন, সময় নিয়ে আলোচনা পাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি ফোনেই পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে, আর যেটা আপনার পক্ষে সব দিক থেকে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। মাথায় রাখবেন আমাদের আর কোনো নাম্বার নেই, কেউ অন্য নাম্বার দিলে সেটা কিন্তু অবশ্যই প্রতারণার উদ্দেশ্যে কেউ দিতে পারে আপনাকে, সেটা খেয়াল রাখবেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা ভিডিওটি দেখতে পান। আর আমরা যে আলোচনা ছিলাম মঙ্গলের প্রভাব, দেখুন আজকে আমি একটা কথা বলে দিই যে গতদিনে যে সিচুয়েশন সেগুলো বেশ কিছু অংশে কর্মক্ষেত্রে সিমিলার থাকলেও অন্যান্য ক্ষেত্রে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জের দিকে থাকছে, কারণ রাশি পরিবর্তন করছে চন্দ্র, ফলত এই জায়গাটা থাকছে। সন্ধ্যার দিকে বা রাতের দিকে চন্দ্র রাহু নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে, তখন কিন্তু আমি যেটা একটু আগে বলছিলাম নেগেটিভ ইমোশান, জেদ, ক্রোধ, এগুলো কিন্তু অনেকটাই কমের দিকে থাকবে। কিন্তু রাহু যে সবসময় ভালো ফল দেয় তা নয়, রাহু কিন্তু মনে অস্থিরতা জাগায়, কিছুটা শান্তিপূর্ণ ভাবকে বিঘ্নিত করায়, ছোটোখাটো বিষয় একটু চিন্তাভাবনা অহেতুক বাড়ায়, মানে সামান্য কিছু বিষয়ে চিন্তা বাড়িয়ে দিল, সেই জায়গাগুলো কিন্তু রাহুর প্রকোপে কিছু ক্ষেত্রে থাকতে পারে। তো সেইটা অবশ্যই কিন্তু আপনাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এমনি আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্সিভ সার্ভিস, এগুলোতে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর ভালো যাওয়ারই সম্ভাবনা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এবং যেখানে সামাজিক কোনো কাজকর্ম হচ্ছে, কোনো ধরনের আপনার সেবামূলক কাজকর্ম হচ্ছে, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। আর একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, সেক্ষেত্রে আমি বলবো দেখুন সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদির ক্ষেত্রে কিছু অংশে একটু জেদ, ক্রোধ, এগুলোর কিন্তু টেন্ডেন্সি একটু আধটু হলেও থাকতে পারে। তো সেই বিষয়টা আপনাদের একটু সতর্ক থাকতে হবে, পার্সোনাল ইগো, জেদকে একটু কন্ট্রোল করে চলাই দরকার, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ফল প্রদান করতে পারে। বুধের রাশি পরিবর্তন আসন্ন এবং চন্দ্র আজকে বুধের ঘরে আছে, মঙ্গলের কানেকশান, বাক নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। এটা আমি গতদিন বলেছিলাম যে কোনো ক্ষেত্রে কিন্তু কথাকে মেপে চুপে প্রয়োগ করবেন, ধুমধাম কথা যাদের বলে দেওয়ার টেন্ডেন্সি আছে বা বাজে কথা বলার যে টেন্ডেন্সি আছে সেটা কোনো না কোনোভাবে অ্যাক্টিভ থাকতে পারে, কোনো না কোনোভাবে বেশি থাকতে পারে, এগুলোর উপর একটু আপনাকে সেলফ কন্ট্রোল করতেই হবে। তো সামগ্রিক বিষয়গুলোকে মাথায় রেখে এবার আমরা লগ্নরাশি আলোচনায় প্রবেশ করছি। আপনারা অবশ্যই এই বৃহস্পতি ট্রানজিট, রাহুকেতু ট্রানজিট যে ভিডিওগুলি পরপর পেয়েছেন নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে, সঙ্গে মাসিক রাশিফল এপ্রিল অবশ্যই দেখে নেবেন। শুরু করছি এবার লগ্নরাশি ভিত্তিক যে আলাদা প্রভাবটা হচ্ছে সেই মেষলগ্ন মেষরাশি। মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তার রাশি সাপেক্ষে রাশির কিন্তু সরাসরি তৃতীয়ভাবে এবং দ্বিতীয় থেকে তৃতীয় সকালের দিকেই যাচ্ছে। তো মঙ্গলের রাশি পরিবর্তন, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতেই হবে, বিষয়টা খেয়াল রাখতে হবে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজ এগুলোর পড়াশোনাগুলো ভালো যাবে, মামলা মোকদ্দমা শুনানি কিছু থাকলে সে বিষয়ে একটু প্রত্যক্ষ তদারকি করবেন, এই বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সামান্য জেদি ভাব থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। মঙ্গল সরাসরি কিন্তু রাশির একাদশভাবে যাচ্ছে, যেখানে আপনাদের আপকামিং সময়গুলো কিছুটা ভালো ফল পাবেন, পেন্ডিং কাজগুলো উদ্ধার হবে সেগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই রাশি পরিবর্তনের দরুন আজকের দিনে কিন্তু
ডিসিশনে ভুল হতে পারে, যে কোনো সিদ্ধান্ত একটু মেপে ঝুপে নেওয়ার চেষ্টা করবেন। চলতি রৌভোগের বিষয়ে সতর্ক থাকা দরকার, সামান্য কিছু চোটাঘাতের সম্ভাবনা হরস্কোপে আছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, দাম্পত্য সুখ স্টেবল, তবে একটা কথা মাথায় রাখবেন, আরও বিবাহ বিষয়ে পাকা কথা বলার ক্ষেত্রে বর্তমানে খুব সতর্ক থাকবেন, কারণ কেতুর প্রভাব শুরু হয়ে গেছে অলরেডি রাশির সমসপ্তমে, সে বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। আর কেনাকাটি শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, কর্মক্ষেত্রে সরকারি কর্মী যারা ট্রান্সপোর্টে আছেন, সেলসে আছেন, এর অ্যাডভান্টেজ পাবেন। যৌথ কাজগুলো খানিকটা বাধা থাকতে পারে, ব্যবসার মধ্যে অনলাইন ব্যবসা, কৃষিকাজ, মেডিকেল রিলেটেড ব্যবসা, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং ব্যবসার ক্ষেত্রে যারা হকারি ফেরি ডেলি কোনো ধরনের প্যাসেঞ্জার রিলেটেড কাজ করছেন, কোনো ট্রেন বাস ইত্যাদিতে কোনো ব্যবসা কাজ করছেন, সেগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া মোবাইল নেটওয়ার্কিং ইত্যাদি জায়গায় ভালো ফল আজকের দিনে কিন্তু পেতে পারেন। মাথায় রাখবেন মুড সুইং একটু বেশি হবে, ইমোশন বেশি থাকবে, সেটা একটু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্ধ্যার দিকটা একটু খরচের পরিমাণ বাড়তে পারে, আপনার রাহু বৃহস্পতি ট্রানজিট বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে রাশি থেকে চন্দ্র সরে যাচ্ছে বেলার দিকেই, ফলে একটু ইমোশনের পরিমাণ কমবে, হাতের খরচ কিছু অংশে বাড়বে, কর্মঘরে মঙ্গলের প্রবেশ, কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে, তবে কাজের ওয়ার্কলোড একটু বেশি হচ্ছে বা একটু ওভারটাইম টেন্ডেন্সিগুলো বাড়ছে সেগুলো মনে হতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, দূরের কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো, পূর্ণ টাকা কুড়ি পয়সা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। মেডিকেল কাজগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই, সেগুলো কিন্তু করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণ দিন থাকবে, তবে মোটের উপর স্বাভাবিক ফল আজকের দিনে পাবেন। প্রেম নিয়ে কোনো বড় ডিসিশন নিতে হলে এক দুদিন পর নেবেন, কেন বুধের রাশি পরিবর্তন প্রায় গায়ে গায়ে, ফলে ট্রানজিটের প্রভাবে কিছু কিছু জায়গায় একটু সমস্যা হতে পারে। কেনাকাটির শখসাৎপূর্ণের কাজ করা যেতে পারে, সোশ্যাল লাইফ ভালো যাবে, দাম্পত্য সুখে একটু অভাব অভিযোগ থাকবে, কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে দ্বন্দ্ব বনিবনার অভাব হতে পারে, তবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার জায়গায় শুভ, তবে ফাইনাল ডিসিশন নিতে হলে আপনারা 13 তারিখের পর নেবেন। কর্মক্ষেত্রে ট্রান্সপোর্ট ইত্যাদি কাজ, যারা ফ্যামিলি রিলেটেড কাজ বা অনলাইনের কাজে কিছু যুক্ত আছেন, সেক্ষেত্রে বাড়তি অ্যাডভান্টেজ থাকবে। পূর্ণ টাকা কুড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো, কারোর সঙ্গে যোগাযোগ দেখা সাক্ষাৎ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, ভাই বোন বন্ধুবান্ধবের হেল্প আজকের দিনে নিতে পারেন। তবে বাক্য একটু নিয়ন্ত্রণকে প্রয়োগ করতে হবে, কথার মধ্যে কিন্তু রুষ্টতা রুক্ষতা কিছুটা ক্রূর বাক্য প্রয়োগ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসার ক্ষেত্রে একটু সাবধানী পদক্ষেপ এগোবেন, যে আজকে যেটা যতটুকু লাভ হচ্ছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন, আগ বাড়িয়ে ব্যবসার ক্ষেত্রে রিস্কি ডিসিশনে না যাই ভালো। তবু মেডিকেল ব্যবসা, অনলাইনের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা এগুলো কিন্তু ভালো যাবে, এবং কোনো বিষয়ে যারা কোনো ধরনের পরিষেবা দিচ্ছেন, ট্রান্সপোর্টের কাজ করছেন, ম্যানেজমেন্ট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে আজকের দিনটা কিন্তু ভালো যাবে। ব্যবসার মধ্যে মিষ্টির ব্যবসা, কোনো ধরনের আপনার বিশেষত ভ্রমণ পেশা, এই ধরনের ব্যবসাগুলো ভালো যাবে। পাইকারি কাজ যারা করছেন ভালো যেতে পারে, মেডিকেল প্রফেশন মোটর উপর ভালো যাবে। পায়ের ব্যথা বেদনার সমস্যা একটু বাড়তে পারে, ঘুম একটু আপডাউন করতে পারে। আর বিস্তারিত জানতে আমি বলবো রাহু ট্রানজিট, রাহু কেতু ট্রানজিট আর কি, বৃহস্পতি ট্রানজিট, এবং অবশ্যই চলতি মাসের রাশিফল, মাসিক রাশিফল অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশিতে, রাশিতে প্রবেশ করা মানেই চন্দ্র, আবেগ অনুভূতি সেন্সিটিভ বিষয়গুলো বাড়ছে, মাথা গরম একটু জেদ থাকবে, মঙ্গল অষ্টম থেকে নবমী যাচ্ছে, চোটাঘাতের বিষয়ে সাময়িক সতর্ক থাকা আজকের দিনে দরকার। প্রাপ্তিযোগ আছে, ইচ্ছা শক্ত পূরণ হতে পারে, আর্থিক কাজগুলো সফলতা থাকতে পারে, শত্রু নিয়ে চিন্তাভাবনা বেশি মাথার ভেতর ঘুরপাক খেতে পারে। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করা যেতে পারে, দাম্পত্য সুখ থাকছে। নতুন প্রেমের ক্ষেত্রে বর্তমানে যারা এগোতে চাইছেন খুব সাবধানী পদক্ষেপ এগোবেন, আর পুরনো প্রেমে অশান্তি চলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন, তার কারণ কেতু প্রবেশ করছে, কেতু গ্রাসে যাচ্ছে প্রেমের ঘর। সন্তান যারা ক্যারি করেছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন, সন্তান যাদের আছে সন্তান নিয়ে অবশ্যই আপনাদের সতর্ক থাকা দরকার। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে এমনি ভালো আজকের দিনটা, আর এইটুকু বলতে পারি আজকের দিনে কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট সেক্টরে যারা আছেন, উচ্চ পদস্থ কর্মী যারা আছেন, যারা ঘুরে ফিরে কাজ করছেন, কোম্পানির ফ্রন্টলাইনে কাজ করছেন, মেডিকেল ওয়ার্কসের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন ভিত্তিক কাজ করছেন, সেগুলোতে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আজকের দিনটা ভালো যেতে পারে। ফিল্ড ওয়ার্কিংয়ে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে অনলাইনের ব্যবসা, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধরনের আর্টিস্টিক কিছু কাজ, জল আহার্য সামগ্রীর ব্যবসা, ফ্যামিলি রিলেটেড ব্যবসা, কোনো ধরনের ট্রান্সপোর্টের ব্যবসা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগপূর্ণ দিন, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো কিন্তু করতে পারে, নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, মেডিকেল কাজগুলো করতে পারেন, পুরনো টাকা উদ্ধারের জন্য তাগাদা দিতে পারেন কাউকে। স্পোর্টসম্যানদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু সতর্ক থাকা অবশ্যই কিন্তু দরকার বলে আমার মনে হয়।
আর এটুকু বলবো, মন একটু বিচলিত থাকবে, রাগ জেদ ক্রোধ থাকবে, তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভাবনা চিন্তা করে নেবেন, আদারওয়াইজ অন্য দিকগুলো বড় সমস্যা নেই। আপনার এপ্রিল মাসিক রাশিফল, আপকামিং ভিডিও এবং অবশ্যই রাহু কেতু ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিটের ভিডিওগুলি দেখে নেবেন, সমস্তগুলো আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি সাপেক্ষে রাশির কিন্তু দ্বাদশভাবে একটু শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। সাময়িক কিছু বিষয়, পেটের গোলমাল, হজমের সমস্যা এবং ছোটোখাটো চোটাঘাতের সম্ভাবনা হরস্কোপে থাকছে। মুড সুইং হবে, ঘুম কম হতে পারে, বিষয়গুলো খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা কিছু পরিবর্তন, সেন্সিটিভ কিছু বিষয়, কিছু চেঞ্জ হতে পারে কর্মক্ষেত্রে। যেখানে যতটুকু পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। তাড়াহুড়ো করে কোনো কর্মক্ষেত্রে রিজনের মধ্যে যাবেন না। এছাড়া সরকারি কর্মীদের ক্ষেত্রে ভালো যাবে, যারা ডিফেন্সিভ সার্ভিসে আসে ভালো যাবে, কিন্তু জব স্যাটিসফ্যাকশনের অভাব কোনো না কোনো বিষয় আজকের দিনে একটু আধটু হলেও হতে পারে। আর এটুকু বলতে পারি যে দেখুন, কর্মক্ষেত্রে মঙ্গলের যে অষ্টমস্থ প্রভাব শুরু হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে একটানা কাজ করতে বা কিছু বিষয়ে কাজের ক্ষেত্রে আপনার বনিমনের অভাব বা কাজের জায়গায় আপনার কিছু যে ওয়ার্কগুলো থাকে সেগুলো একটু চেঞ্জ হলো, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, আমি এটুকু বলবো। নেগেটিভ ইমোশন বাড়তে পারে, কন্ট্রোল করতে হবে। চলতি প্রেমের মধ্যে সমস্যা থাকলে জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আর নতুন প্রেমের ক্ষেত্রে আমি মনে করি 13 তারিখের পরের সময়টা ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ থাকছে, তাতে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। খাওয়া দাওয়ার উচিত খানিকটা পরিবর্তন হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা হরস্কোপটা দেখতে পাচ্ছি। এছাড়া খরচের কিছুটা আধিক্য থাকতে পারে, এদিক ওদিক করে খরচ হওয়ার সম্ভাবনা খানিকটা কিন্তু বেশি থাকছে। আর এটুকু বলবো যে আজকের দিনে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, দূরের যোগাযোগগুলো এগোতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে মেডিকেল প্রফেশন, কোনো ধরনের খাদ্য আহার্য সামগ্রীর ব্যবসা, ফিল্ড ওয়ার্কিংয়ের কাজ, অনলাইনের কিছু ব্যবসা বাণিজ্য, এগুলোর ক্ষেত্রে ভালো ফল আপনি পাবেন। এবং পারিবারিক ব্যবসা, সেলফ প্রফেশন, এগুলোর ক্ষেত্রে মোটের উপর স্বাভাবিক ফল থাকছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর এটুকু আরেকটা বিষয় মাথায় রাখবেন, চন্দ্রমঙ্গলের জোরালো কানেকশান, একটু জেদি ভাব কিন্তু কিছুটা থাকবে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। এডুকেশন মোটের উপর স্বাভাবিক থাকছে। সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে কেমন যাবে? চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির একাদশভাবে। প্রাপ্তিস্থান শুভ, আয়ভাব শুভ, কিন্তু মঙ্গলের রাশি পরিবর্তন, মঙ্গল আপনাদের ভাগ্যেশ। কিছু কাজ দ্রুত হলে আবার কোনো 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 কাজে দেখবেন একটু বিঘ্নতা বাধা, এগুলো কিন্তু থাকছে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে এমনি ভালো, বিদ্যাভাব আজকের দিনে শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। পারিবারিক কাজ বা আপনার পার্সোনাল জিনিসপত্র, কেনাকাটি, গ্যাজেটস পারচেজ, এগুলোর বিষয়ে একটু চোখখান খোলা রাখবেন। দূরযাত্রা ভ্রমণ, এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ করতে পারেন, ফিনান্সিয়াল কাজ, আর্থিক কাজ, যে কোনো ক্ষেত্রে আজকের দিনে করা যেতে পারে। নতুন সন্তান যুগ আসতে পারে। কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে, কাজের ক্ষেত্রে উন্নতি খবর আসতে পারে। কর্ম নিয়ে যদি কোনো বড় ডিসিশান নেওয়ার থাকে, মানে আপনার লাইফে একদম বড় চেঞ্জ আসবে, সেগুলো আপনি কিন্তু আমার মনে হয় 13 তারিখের পর নেবেন। আদারওয়াইজ কর্মক্ষেত্রে ওভারঅল স্টেবল ফল পাবেন। আজকের দিনে বিশেষত আর্টিস্ট যারা আছেন, প্রিন্টিং প্রেসে যারা আছেন, নিউজ রিডিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তান স্থান শুভ, সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভালো। ব্যবসা বাণিজ্যের মধ্যে কাপড় জামা, হুঁশিয়ারি দ্রব্য, ফিমেল ব্যবহার্য সামগ্রী, সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, কোনো মেডিকেলের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ইঁট বালি সুরকি ইত্যাদি সংক্রান্ত ব্যবসাগুলো ভালো যেতে পারে। দাম্পত্য সুখ ততটা ভালো থাকবে না, মঙ্গল মাঙ্গলিক যোগ করতে চলেছে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের ভাবাচ্ছে। কিছু জায়গায় একটু সমস্যার বাতাবরণ, কিছু না কিছু ক্ষেত্রে একটু তৈরি হওয়ার চান্সেস আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টা আপনাদের একটু সজাগ সতর্ক থাকতে হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এটুকু বলবো, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এবং বিশেষত ফ্যামিলি রিলেটেড যেসব কাজ চলছে, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের উপর স্বাভাবিক থাকবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি চেস্ট, লাং রিলেটেড সমস্যা, পায়ে নিচের ব্যথা বেদনার সমস্যা, লাইফ পার্টনারের হেলথ ইস্যু, এগুলো বিষয়ে একটু সজাগ সতর্ক থাকতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই বৃহস্পতির ভিডিও, বৃহস্পতি ট্রানজিট, রাহুকেতু ট্রানজিট এবং মাসিক রাশিফল এপ্রিল এখনই দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন কন্যারাশির ক্ষেত্রে ষষ্ঠে মঙ্গলের প্রবেশ, জেদ রাগ একটু থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ কাটবে, কাজের ক্ষেত্রে ফোকাস থাকবে, তবে কর্ম নিয়ে কিছু পরিবর্তন চেঞ্জের সম্ভাবনা তৈরি হতে পারে। বুধের ট্রানজিটও একদিন পর আগামীকাল, ফলে হেলথের দিকে একটু নজর দিতে হবে। বিদ্যাভাব শুভ, স্কুল কলেজের পড়াশোনা ভালো যাবে, বাড়ি থেকে পরিচালিত এমন কাজ কোনো কাজগুলো আজকের দিনে ভালো যাবে। চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার, এগুলো সম্ভাবনা থাকবে। ঝুড়ঝামেল, অশান্তি কিংবা মামলা মোকদ্দমা কোনো নিষ্পত্তি আপনি টেবিলে বসে আজকের দিনে করতে পারেন, বা কোনো মিউচুয়াল হওয়ার যে জায়গাটা হয় সেটা হতে পারে। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে, আইনি কাজে সফলতা লাভের যোগ আছে।
কেনাকাটি শখসাধপূর্ণ কাজ করতে পারেন। ব্যাক পেনে কিছু সমস্যা থাকতে পারে আজকের দিনে, পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে সতর্ক থাকবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ মোটের উপর স্টেবল। কমিউনিকেশানে কিছুটা বাধা থাকতে পারে, ব্যবসা বাণিজ্যের মধ্যে মেডিকেল পেশা, ব্যবসা বাণিজ্যের মধ্যে ট্রান্সপোর্টের কোনো কাজ, খাদ্যদ্রব্যের পেশা, চাকরির পাশাপাশি যারা ব্যবসা করেন বাড়ি থেকে পরিচালিত এরকম কোনো ব্যবসা, সেলফ প্রফেশন, এগুলোর মধ্যে আজকের দিনটা ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন। চাকরি ক্ষেত্রে বা কর্মভাবে চন্দ্র থাকার জন্য ঘরে বাইরে যে কোনো আপনি কাজকে আজকের দিনে কিন্তু পেন্ডিং কাজকে টার্গেট করতে পারেন। এছাড়া প্রিন্টিং প্রেস, অনলাইনের কাজ, জল আহার্য সামগ্রী কাজ, ওয়াটার রিলেটেড কোনো প্রোডাক্টের কাজ, সেগুলোতে স্বাভাবিকভাবেই ন্যাচারালি আপনি আজকের দিনে ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পারিবারিক মতকে গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এটুকু বলবো, এখানে বুধের রাশি পরিবর্তনের পর আপনাদের কিছু জায়গায় পজিটিভ চেঞ্জ আসবে এবং এই বিষয়ে এপ্রিলের রাশিফলটা আপনাকে হেল্প করতে পারে। অবশ্যই রাহুকেতু ট্রানজিট সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলালগ্ন তুলারাশি ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে, মঙ্গলের কানেকশান, মঙ্গলের ট্রানজিটর প্রভাবও আছে। আমি প্রথমেই বলবো আজকের দিনে ভাগ্য আপনার অনেক অংশেই সহায় হবে। কর্মভাগ্য কানেকশানের জন্য কাজের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট কাজ, পেন্ডিং কাজ, এগুলো হয়ে যেতে পারে, অসুবিধা কিছু নেই। বিদ্যাভার শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, স্কুল কলেজ রেগুলার পড়াশোনাগুলো মোটের উপর আজকের দিনে কিন্তু ভালো কাটবে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ ইত্যাদি জাতীয় কাজগুলো আজকের দিনে কিন্তু করতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা ভালো যাবে, স্কুল কলেজে যেই পড়াশোনাই করেন না কেন ওভারঅল বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন। এছাড়া মেডিকেল কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। এবং চাকরিমুখী পড়াশোনা যদি কেউ করেন সেক্ষেত্রে আজকের দিনটা আমি মনে করি ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। কেনাকাটি শখসাধপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা তাতে কিছু থাকছে না। কিন্তু মাথায় রাখতে হবে যে অযাচিত খরচ হতে পারে, ফাটকায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। সন্তান যারা ক্যারি করে আছেন হেলথের বিষয়ে কেয়ারফুল থাকবেন। নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে অসুবিধা কিছু নেই, তবে সন্তান যাদের আছে সন্তানের জেদ, রাগ, ক্রোধ, অভিমান যেগুলো হয় সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে অযথা জেদাজেদি করলে সমস্যা বাড়বে। আয়ভাব অন্যান্য ক্ষেত্রে শুভ যেতে পারে। কাজের ক্ষেত্রে আপনার এফোর্ট থাকবে। কর্মক্ষেত্রে সরকারি কর্মী, সিনেমা, মিডিয়া ইত্যাদিতে যারা আছেন, ফিল্ম রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত আছেন এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ডে যেসব কাজগুলো চলছে সেগুলো ভালো যেতে পারে। বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। পেটজনিত সমস্যা, হজমের সমস্যা কিছু বিষয়ে বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে যেটা যেভাবে চলছে, যতটুকু চলছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখার দায়িত্ব অনেকটাই আপনার। চলতি ব্যবসা একটু সমস্যা বা গ্রুপ বিজনেসগুলো বা যৌথ ব্যবসা বলতে আমরা যেটা বুঝি তাতে কিছুটা সমস্যা থাকতে পারে। আদারস জেনারেল প্রেডিকশানে বলা ব্যবসাগুলি ভালো যাবে। মেনলি আপনাদের ক্ষেত্রে এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, আহার্য সামগ্রী কিছু ব্যবসা, পারিবারিক সূত্রে ব্যবসা, পূজা অর্চনা ইত্যাদি যারা কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের ওপর ভালো যেতে পারে। দেখা সাক্ষাৎ কারোর সঙ্গে করতে পারেন, অসুবিধা কিছু থাকছে না। কোনো সমস্যা পড়লে লাইফ পার্টনার, পার্টনার বা আপনার সন্তানস্থানীয় কারোর হেল্প আপনি নিতে পারেন। আপকামিং ভিডিও, রাশিফল, মাসিক রাশিফল এবং অবশ্যই এখানে ট্রানজিটের ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে। শরীর স্বাস্থ্যর দিকে নজর দিতে হবে। মন মানসিকতা কিছুটা চেঞ্জেবল হতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তের মধ্যে যাবেন না। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ বেশি থাকবে। কিছু ট্রান্সফার, কিছু চেঞ্জ, লাইফ স্টাইলে কিছু পরিবর্তন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিদ্যাভাব শুভ, গবেষকদের ক্ষেত্রে ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে মোটের উপর ভালো, তবে একটানা কাজ করতে নানা ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। চলতি কাজের মধ্যে এমনি কোনো সমস্যা নেই, অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো যেতে পারে। আইনি কাজে পরিবর্তন আসতে পারে, মানসিক জেদ ক্রোধ এগুলো বাড়ার জন্য। কিছুটা আপনাদের পারস্পরিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের জায়গাটা দুর্বল থাকতে পারে। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে। হাঁটুর ব্যথা, বেদন ইত্যাদি সমস্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কর্মযোগ স্বাভাবিক থাকলে গ্রুপ ওয়ার্কগুলো একটু সমস্যা থাকবে। রেগুলার ডে ওয়ার্ক আজকের দিনে চার্মিং থাকবে এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ফল পাবেন। তবে আমার মনে হয় একটু গ্যাপ দিয়ে দিয়ে কাজ করলে সবথেকে ভালো হয়। কোনো কাজের ক্ষেত্রে আপনার একঘেয়েভাব যদি মনে এসে থাকে, সেটা খুব রেয়ার কিন্তু যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা মাথায় রাখতে হবে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে মোটের উপর ভালো যাবে আজকের দিনে। কিছু বিষয় ট্রান্সফার চেঞ্জ হতে পারে, তবে একমাত্র ওয়ার্ক ফ্রম হোম যাদের আছে, মানে যারা কাজ করছেন, যদি আপনার মাঙ্গলিক যোগ থাকে সেক্ষেত্রে একটু সমস্যা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, আহার্য সামগ্রী, পারিবারিক ব্যবসা, ছোটো গাড়ির ব্যবসা, মেডিকেল সামগ্রীর ব্যবসা, এই ধরনের ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু গ্রোথ বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া কোনো ধরনের বৈদেশিক কিছু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজকের দিনটা আমি মনে করি ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে বিশেষত সেলফ প্রফেশন, মেডিকেল প্রফেশন,
ট্রান্সপোর্ট ভিত্তিক ব্যবসা এগুলো ক্ষেত্রে আজকের দিনটি আপনারা ভালো ফল ওভারঅল বিষয়ে পেতে পারেন। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আর শরীর স্বাস্থ্য ক্ষেত্রে চেস্ট রাঙ্গের সমস্যা বা পারিবারিক সমস্যাগুলোর বিষয়ে কেয়ারফুল থাকবেন। দাম্পত্য সুখ স্বাভাবিক, বিবাহকেন্দ্রিক বিষয়ে আলাপ আলোচনার ক্ষেত্রে বেশি স্ট্রং হচ্ছে 12 তারিখের পর কোন আলাপ আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়া। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। ধনুলগ্ন ধনরাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি সেটা রাশি সাপেক্ষে রাশি কিন্তু সমসপ্তমে আবেগপূর্ণ দিন, অনুভূতিপূর্ণ দিন, যোগাযোগপূর্ণ দিন। মঙ্গলের ট্রানজিট রাশি তৃতীয় আপনাদের সাহস পরাক্রম উদ্যমী মানসিকতাকে ইন্ডিকেট করছে, কিন্তু খরচ কিন্তু কিছুটা আপডাউন করতে পারে, খরচের বিষয়টা মাথায় রাখতে হবে। কেনাকাটি শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, দূরযাত্রা ভ্রমণে সফলতা লাভের যোগ আছে। যারা জন্মস্থান থেকে দূরে কোনো কর্মস্থানে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেম প্রীতি রিলেশনশিপের ক্ষেত্রে ইমোশন বেশি থাকবে, নতুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা একটু অ্যাভারেজ ফল থাকতে পারে। আর আমি ওভারঅল বিষয়ে বলবো, নতুন প্রেমের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন এগোতে বারণ করবো না, কিন্তু দেখুন চোখ কান খোলা রেখে এগোবেন, কারণ রাহুর প্রভাব শুরু হচ্ছে, খুব ভাইটাল, খুব ভেবেচিন্তে আপনাদের এগোতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা ঠিকঠাক, দাম্পত্য সুখে কিছুটা নেগেটিভ ইমোশন থাকলেও থাকতে পারে, বিষয়টা খেয়াল রাখবেন। লাইফ পার্টনার হেলথের বিষয়ে সতর্ক থাকবেন। আর বিবাহকেন্দ্রিক বিষয়ে যারা খুব অসুবিধার সমস্যার মধ্যে আছেন অবশ্যই আগামীকালের পর থেকে কিছুটা ভালো ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন। কর্মক্ষেত্রে কোম্পানির ফ্রন্টলাইন ওয়ার্কার্স, মেডিকেল ওয়ার্কার যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। যারা ট্রান্সপোর্টের কাজ করছেন তারা ভালো ফল পাবেন। ঘুরে ফিরে যারা কাজ করছেন, সেলস মার্কেটিং, জমি জায়গা সংক্রান্ত যারা কাজ করছেন, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল অবশ্যই পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে দুধ, আহার্য সামগ্রী, জল, বেবি ফুড, কোনো ধরনের সাদা বস্ত্র, কোনো ধরনের খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ধরনের এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশন, ইভেন্ট রিলেটেড কাজ বা গতদিন যার যেটা ভালো গেছে সেই ধরনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। আমি বলবো হাতে কানের ব্যথা বেদনা, কিছুটা চোট আঘাত লাগার সাময়িক কিছু সমস্যা, সেগুলো বিষয়ে একটু সজাগ সতর্ক থাকা আপনাদের দরকার। অল্পেতে রাগ, জেদ, ক্রোধ এগুলো একটু ঊর্ধ্বগামী থাকতে পারে। লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন, পার্সোনাল কাজ চাইলে করতে পারেন। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সম্পর্কে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি সাপেক্ষে রাশি কিন্তু ষষ্ঠ ভাবে মঙ্গল রাশির দিকে সরছে। মানসিক স্থিতির পরিবর্তন আজকের দিনে দেখতে পাচ্ছি, কমিউনিকেশন ভালো যাবে, মায়ের সঙ্গে কোনো বিষয়ে মতের অমিল হতে পারে, দাম্পত্য সুখ একটু মধ্যম প্রকৃতির থাকবে, ব্যবসা বাণিজ্যের লাভ থাকলেও কম্পিটিশন আজকের দিনে থাকবে, মেডিকেল কাজ, অফিসের কাজ এগুলো করতে পারেন, শত্রুতা নিয়ে একটু চিন্তা ভাবনা মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে সেগুলো হতে পারে। কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন, অ্যাডভান্টেজে থাকবে, টেকনোলজিক্যাল কাজ যারা করছেন, মেডিকেল প্রফেশনে যারা আছেন এবং যারা কোনো ধরনের চাকরি পরীক্ষার্থী ইত্যাদি বা জব ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে গতদিনের তুলনায় আবেগ অনুভূতি কম, তবে কোনো কঠিন ডিসিশন নিতে হলে আপনি 12 তারিখের পরে সিদ্ধান্ত নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন, এগোতে পারেন, অসুবিধা নেই। কর্মক্ষেত্রে যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু লেখালেখি, খুচরো লেনদেন, হিসাব নিকাশের বিষয়ে একটু খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আয়ভাব শুভ থাকবে, কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে। তবুও ব্যবসার মধ্যে বৈদেশিক ব্যবসা, দূরের ব্যবসা, মেডিকেল সামগ্রী ব্যবসা, ফুল ফল, আহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স আইটেম এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে কিন্তু ভালো যেতে পারে। অনলাইন ভিত্তিক যে কোনো ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে খেলার ইকুইপমেন্টস, মেডিকেল কিছু সামগ্রী, ওষুধপত্র, ভেষজ কোনো দ্রব্যের কোনো ব্যবসা, জল আহার্য সামগ্রীর ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর ভালো যেতে পারে। মিডিয়া রিলেটেড কাজগুলো ভালো যাবে, খাওয়া দাওয়ার রুচি খানিকটা পরিবর্তন হবে, রিচ ফুড, জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করে চলুন, যে কোনো ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্কস কিন্তু পরিহার করা আজকের দিনে দরকার, সেটার বিষয়ে অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আর এটা বলবো, দাম্পত্য সুখে লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি সূচক খবরাখবর আসতে পারে, তার কিছু প্রগতি হতে পারে, তবে আত্মীয়স্বজনের জায়গাটা খানিকটা দুর্বল থাকতে পারে। আগে থেকে যদি আপনাদের সম্পর্কে কোনো ঝুটঝামেলা চলে সেটা কিন্তু কিছুটা বাড়তে পারে, তবে ইচ্ছা শখ পূরণ, কিছু আপনার শখের কাজ এগুলো করার ক্ষেত্রে এই দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে। ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা এগুলো বিষয়ে সতর্ক থাকবেন, বা দাঁতের ব্যথা বেদন ইত্যাদি যাই হোক সেগুলো বিষয়ে সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আমি আপনাকে পরামর্শ দেবো, অবশ্যই বৃহস্পতি ট্রানজিট এবং এপ্রিলের মাসিক রাশিফল দেখবেন, রাহু ক্ষেত্রে ভিডিওটা আসছে দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে রাশিতে মঙ্গলের প্রবেশ অবশ্যই একটা আলাদা মাহাত্ম্য রাখে। আপনাদের ভিতরে তেজ, পরাক্রম, জেদ, রাগ, ক্রোধ, সাহস, উদ্যমী মনোভাব সব কিছুর একটা সংমিশ্রণের প্রভাব আপনারা পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা সাবধানে পদক্ষেপে এগোবেন, অযথা কিন্তু ঝুটঝামাল অশান্তির মধ্যে নিজেকে জড়াবেন না, যেখানে যতটুকু হচ্ছে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তবুও মনে হয় ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে দিনটা ভালো যাবে, সেলসে যারা আছেন ভালো যাবে, ঘুরে ফিরে যারা কাজ করছেন ভালো যাবে, নতুন কর্মের কোনো খবরাখবর আসতে পারে এবং কর্মক্ষেত্রে আপনার কিছু উন্নতিসূচক বিষয়ও কিন্তু আজকের দিনে ঘটতে পারে। তবে কর্মক্ষেত্রে যেহেতু মঙ্গলের রাশি পরিবর্তন, কিছু ক্ষেত্রে আমার মনে হয় একটু কনসেন্ট্রেশন
পরিমাণের অভাব মাইনর ক্ষেত্রেও হতে পারে। সন্তান যোগ আসতে পারে, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ভালো, আবেগপূর্ণ দিন। নতুন প্রেমের বিষয়ে যারা ভাবছেন, আমার মনে হয় দু একদিন পর কিন্তু এই বিষয়ে আপনারা এগোতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মাঙ্গলিক যোগ থাকলে একটু অ্যাভারেজ কাটতে পারে, অদারওয়াইজ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকে। দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে, বিশেষত যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, এরকম ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। দূরের সংযোগের যে কোনো কাজগুলো করার ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। হাতের খরচ দিনের শুরুর দিকটা একটু ঊর্ধ্বগামী থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর এটাও বলবো যে মঙ্গল এবং চন্দ্রের কম্বিনেশান রাশির পঞ্চমে পেটজনিত সমস্যা, হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। এবং এখানে সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট, ফিউচার প্ল্যানিংসের জন্য আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। ফাটকার ক্ষেত্রে রয়ে সয়ে এগোনো দরকার, সব ক্ষেত্রে সমান ভালো ফল পাবে না, কারণ এখন অবধি বুধ নিচস্ত হয়ে আছে। তবু আমি বলবো এখানে ব্যবসা বা প্রফেশনের মধ্যে সেলফ প্রফেশনগুলো ভালো যাবে, এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনগুলো ভালো যাবে, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা মোটের উপর ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। আর আপনি আজকের দিনে চাইলে বিশেষত ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে এগোতে পারেন, পুরনো টাকাকড়ি উদ্ধারের ক্ষেত্রে কোনো প্রয়াস করতে পারেন, ছোটোখাটো বিষয়ে কোনো গিয়ে করতে পারেন, এমন কোনো কাজকে প্রেফার করতে পারেন। সামান্য কিছু চোট আঘাতের চান্সেস আছে, চলাফেরার বিষয়ে অবশ্যই এ বিষয়ে একটু সজাগ সতর্ক থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃহস্পতি ট্রানজিট মাসিক রাশিফল দেখে নেবেন, রাহুকেতু ভিডিওটা আসছে। মীনলগ্ন মীনরাশির ক্ষেত্রে কেমন যাবে? দেখুন, মীনলগ্ন মীনরাশির ক্ষেত্রে চন্দ্র রাশি চতুর্থভাবে মঙ্গলের কানেকশান, মঙ্গল দ্বাদশে যাচ্ছে। গৃহশান্তি বা গৃহ সমস্যার জায়গাটা কিছুটা থাকতে পারে, মনে আবেগ অনুভূতি বাড়তে পারে, দূরের কাজগুলোর সফলতা লাভের যোগ আসতে পারে। জন্মস্থান থেকে দূরের কোনো খবরাখবর, দূর দেশে, দূর রাজ্যে, দূর জেলায় এই ধরনের কোনো খবরাখবর আসার সম্ভাবনা হরস্কোপে থাকছে। খরচ কিছু অংশে ঊর্ধ্বগামী থাকবে, বিদ্যাভাব মোটের উপর শুভ থাকবে। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে একটু জেদি মানসিকতা থাকবে, এটা একটু কন্ট্রোল করতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, তবে দাম্পত্য সুখে যারা অভাবযোগ ফেস করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি বলবো তুলনামূলক ভালো ফল থাকবে, কিন্তু আলটিমেট ভালো রেজাল্ট আপনারা কিন্তু দু তিন দিন পর থেকে পাবেন। কর্মক্ষেত্রে সরকারি কর্মীদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকবে, যারা ওয়ার্ক ফ্রম হোম আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। তবে দূরের কাজগুলো বা জন্মস্থান থেকে দূরে যদি কোনো সার্ভিস করেন কেউ, তাদের ক্ষেত্রে যদি একমাত্র মাঙ্গলিক যোগ থাকে, মেনলি দ্বাদশ মাঙ্গলিক যোগ, তাহলে কাজের ক্ষেত্রে ওয়ার্কলোড বাড়তে পারে। ঘুরপথে কাজ হওয়ার চান্সেস হরস্কোপে বেশি থাকবে, কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। ইনভেস্টমেন্ট করতে পারেন। ফাটকার ক্ষেত্রে মধ্যম প্রকৃতির রেজাল্ট আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। লোয়ার গ্যান পেন, ব্যাক পেন, পাইলস ইত্যাদি সমস্যা, চোট আঘাতের সমস্যা, গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, সেগুলোর কিন্তু কিছুটা প্রকোপ বাড়তে পারে। আইনি কাজগুলো আজকের দিনে সফলতা লাভের যোগ হরস্কোপে থাকছে। এবং আমি এটা বলবো, ঘরের থেকে বাইরের দিকে মন কিন্তু বেশি আকর্ষিত হবে, তবে পারিবারিক কোনো অনুষ্ঠান ইত্যাদি, বন্ধু আত্মীয় সমাগম, এগুলো হওয়ার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্নতা বা অসুবিধা আমরা হরস্কোপে দেখছি না। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে বৃহস্পতি রাশি পরিবর্তন ভিডিওটা এবং এপ্রিলের রাশিফল। ব্যবসার ক্ষেত্রে এটুকু বলে দিই আমি যে স্বাভাবিক পরিস্থিতি আজকের দিনে থাকবে, কিন্তু বড় রদবদল করতে হলে আপনারা দুদিন পর ব্যবসার ক্ষেত্রে করতে পারেন। সেলফ প্রফেশন, গাড়ির ব্যবসা, ট্রান্সপোর্টের ব্যবসা, কোনো ধরনের ইভেন্ট রিলেটেড ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে। এবার দেখুন এন্ড স্ক্রিনে ফুটে উঠেছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, ক্লিক করে দেখে নিন। ফিরছি আমরা আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।